আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের দৈনিক আনন্দবাজার পত্রিকার লাইভ প্রোগ্রাম আনন্দবাজার আলাপনে। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সবার কাছে আমাদের অসংখ্য অভিনন্দন এবং আপনাদেরকে স্বাগতম জানাই, কারণ আপনাদের উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসায় ধীরে ধীরে আমাদের দৈনিক আনন্দবাজার পত্রিকাটা ধীরে ধীরে উন্নয়ন হচ্ছে এবং এগিয়ে চলেছে। আশা করব আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং এভাবেই আমাদের আনন্দবাজার পত্রিকাকে ভালোবাসবেন। তো আমরা আমাদের লাইভে চেষ্টা করি প্রত্যেক দিনই, আমরা আমাদের লাইভে চেষ্টা করব যে বিশেষ বিশেষ দর্শক বা অতিথিদের নিয়ে আসতে, যাতে আপনারা তাদের কাছ থেকে কথা শুনতে পারেন এবং আপনারা আপনাদের মতামত সেখানে উপস্থাপন করতে পারেন। তা আজকে আমাদের সাথে এমনই একজন বিশেষ একজন অতিথি আমরা নিয়ে এসেছি আমাদের সাথে। তা আমাদের সাথে আছে, আজকের অতিথি হিসেবে আছে সাইমা শিকদার নীরা। তার সম্বন্ধে দু একটি কথা না বললেই নয়, তিনি একাধারে একজন অভিনেত্রী, একজন আরজে, একজন টেলিভিশন উপস্থাপিকা এবং মোস্ট ইম্পর্টেন্টলি তিনি একজন খুব ভালো গায়ক, উনি একজন ভালো গান করেন। তা আজকে আমরা তার সাথে কথা বলবো। হ্যাঁ সাইমা সিকদানীরা, আপনি কি আছেন? অবশ্যই আছি। কি হ্যাঁ খবর আপু? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বাট কোয়ারেন্টাইনে আসলে বলা যাচ্ছে না যে ঠিক খুব ভালো আছি, কারণ আমাদের যারা আমরা রেগুলার কাজ করছি তাদের কাজকর্ম বন্ধ, অ্যান্ড যারা স্টুডেন্টস অ্যাজ ওয়েল, তুমিও স্টুডেন্ট, সো মানে সবকিছু মিলে হচ্ছে জাস্ট একটা ডিজাস্টার যাচ্ছে দিনের অবস্থা, বাট উই হ্যাভ টু বি স্ট্রং, মানে দিন শেষে উই হ্যাভ টু বি স্ট্রং। হ্যাঁ হ্যাঁ জানি সাইমা সিকদার, যে প্রায় 3 মাস ধরে আমাদের প্রায় করোনার কারণে সারা দেশে লকডাউন চলছে, এবং যার কারণে আমরা যেসব আমাদের কর্মক্ষেত্র ছিল সেসব কর্মক্ষেত্র থেকে আমরা প্রায় বাসায় এক প্রকার বন্দি হয়ে গেছি। তো এই বন্দি যে 3টা মাস, একটা লং টাইম, এই মানে এই 3টা মাসে আপনার সময়গুলো কিভাবে কাটছে? কারণ আসলে জানি আপনি খুব একজন ব্যস্ত মানুষ এবং আপনার তিনটা সময় মাসে আমি যেহেতু হচ্ছে ফ্রিল্যান্সিং এর সাথে আছি, তারপর হচ্ছে একটা চ্যানেলের সাথে আছি, সো সবকিছু মিলে হচ্ছে আমার প্রত্যেকটা দিন মানে এতটা ব্যস্ততার মধ্যে কাটছে যে আমি এই মোমেন্টে এসে জাস্ট মানে লাইক ও মাই গড, আমি ফার্স্ট এর দিকে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম, বাট দেন আই হ্যাভ স্টার্টেড ওয়ার্কআউট, অ্যান্ড ওয়ার্কআউটে যেটা হয়েছে আই হ্যাভ লস্ট 6 কেজিস লাস্ট 2 মাসে, সো আমার জন্য যেটা মনে হচ্ছে যে নেক্সট স্টেপ হচ্ছে আমার মডেলিং, কারণ ওইটা থেকে আমি দূরে ছিলাম, মানে আমি এই পর্যন্ত সবগুলো সেক্টরে আমি ট্রাই করেছি, বাট মডেলিং সেক্টরটা আজ পর্যন্ত ট্রাই করা সেভাবে হয়নি। ফটোশুট করা হয়েছে, বাট দ্যাট টাইম আই ওয়াজ মানে বেশ মোটা ছিলাম, তোমার সাথে মনে হয় আমার দেখা হয়েছিল কত বছর আগে, 3 বছর আগে না, তিন হ্যাঁ বছর প্রায় ইটস বিন 3 ইয়ার্স, হ্যাঁ, তো 3 বছর আগে বেশ মোটা ছিলাম আমি। সো কোয়ারেন্টাইনে আমার মানে সবচেয়ে বড় পাওয়াই হচ্ছে এটা যে আমি মানে আমার টার্গেট ওয়াইজ আমি আমার ওয়েট লুজ করতে পারছি, বাট কাজের ক্ষেত্রে যেটা হচ্ছে মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যারা পরিচিত আমাদের মানে ডিরেক্টররা যারা আছে, তারপর হচ্ছে মানে যাদের সাথে পরিচয় আছে সবাই মানে মিডিয়ার সাইডটা থেকে হচ্ছে মানে আগামী 1 বছরের মধ্যে তারা কিছু আশা করছে না, এমন একটা অবস্থা। আমার সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে এপ্রিলে আমার ফিল্ম, আমি লাস্ট যে ফিল্মে কাজ করলাম ঢাকা ড্রিম, ঢাকা ড্রিম রিলিজ হওয়ার কথা ছিল, অ্যান্ড জি সিরিজের সাথে একটা গানের কন্ট্রাক্ট ছিল, সেই গানটা রিলিজ হওয়ার কথা ছিল, অ্যান্ড জাস্ট এপ্রিলের আগেই কোয়ারেন্টাইন, অ্যান্ড জাস্ট এভরিথিং হ্যাজ রেইনড। হ্যাঁ আসলে যেটা শুনলাম যে ঢাকা ড্রিম মুভিতে আপনি মানে এটাই আপনার প্রথম চলচ্চিত্রে অভিনয় করা, এবং এইটা আমার প্রথম চলচ্চিত্রে কাজ করা, অ্যান্ড এই চলচ্চিত্রের ব্যাপারে বলি, আমি ভাবিও নাই যে আমার ওরা নিবে, অডিশন দিলাম, অনেকজন অডিশন দিল, আমি অডিশন দিলাম, সো ওখানে একটা ক্যারেক্টার ছিল যে গান গেতে পারে, হারমোনিয়াম বাজাতে পারবে, অ্যান্ড প্রসূনদা প্রসূন রহমান হচ্ছে ডিরেক্টর, সো উনি চাচ্ছিল যে জিনিসটা পুরোপুরি রিয়েলিস্টিক হোক,
তো উনি যেটা করলো, উনি অডিশন নিতে নিতে আমারে বললো যে তুমি কয়েকটা গান রেকর্ড করে পাঠাবা। আমিও বাসায় এসে হারমোনিয়াম দিচ্ছা মতো গান রেকর্ড করলাম, পাঠালাম দাদা দেখে। আর 2 দিন পর জাস্ট ফোন আসলো যে ইউ আর লকড, সো তুমি কাজটা করতেছো, বাকিরা বাদ। অ্যান্ড আই ওয়াজ লাইক ও মাই গড। অ্যান্ড আমাদের শুটিং যদিও ঢাকার বাইরে হয়েছে, বাট মানে কাজটা বেশ ভালো হয়েছে সত্যি কথা। যেটা মানে আর্ট ফিল্ম, আমার যদিও কমার্শিয়াল মুভি করার এখনো পর্যন্ত ইচ্ছা নাই, বাট আর্ট ফিল্ম হিসেবে মুভিটা স্টোরি খুবই জোস। আমি মুভির স্টোরি সম্পর্কে এখন কিচ্ছু বলবো না, সো তোমারই বলবো না। না আসলে যে মানে ব্যাপারটা যে কি বলবো যে তোমার সাথে আমার পরিচয়টা মানে একটা আমাদের একটা ও মাই অডিশন গুডনেস, মানে একটা আই রিমেম্বার আমার ফার্স্ট অডিশন, রাইট? আমার ফার্স্ট অডিশন হৃদয়ন্ডনি ভাইয়ের ওখানে 3 বছর আগে, 3 বছর, 2018 সালে, 2000 মানে 2020-এর মাঝামাঝি এখন, রাইট? 2018 সালের জানুয়ারি মাসে হৃদয়ন্ডনি ভাইয়ের ওখানে অডিশনে, অ্যান্ড তার 2 সপ্তাহ পর আমার ফার্স্ট টিভিসিতে কাজ করলাম রনি ভাইয়ের সাথে। সো দ্যাট ওয়াজ আওয়ার ফার্স্ট মিট। অ্যান্ড তারপর তো আস্তে আস্তে দুজনেই মানে একই লাইনে, যেহেতু মানে একই সেক্টরে, যেহেতু যদিও আমাদের কমিউনিকেশন খুবই কম হয় ব্যস্ততার কারণে, ইটস বিকজ অফ ব্যস্ততা। সেটাই, তুমি ডাক তুমি ডাক পেয়েছো 1 সপ্তাহ পরে, এবং ভালো কথা হচ্ছে যে প্রায় 2 বছর পর 2020 সালে এসে আমাকে ইনভাইট করা হয়েছে একটা টিভিসির কাজে, সেটাও রনি ভাইয়ের রেড অ্যান্ড ওখান রানিং থেকে? এর ছিল। হ্যাঁ হ্যাঁ রনি ভাই এখান থেকে ও ছিল। মাই গুডনেস, বাট করতে কি পারছো আদৌ? আর মানে জাস্ট এই কোয়ারেন্টাইনের জন্য ডিসমিস? না না আমার না আমার কাজটা ওকে এবং অন এয়ার হয়ে গেছে কাজটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। আমি এই কাজটা তাহলে দেখি না, আমাকে লিঙ্কটা দিবা, ডেফিনেটলি আমি দেখতে চাই। হ্যাঁ তারপর অবশ্যই, তোমার কোয়ারেন্টাইন কেমন যে আমারে বলো। আমি কিন্তু অ্যাঙ্কার, সো আমার আসলে অ্যাঙ্কারিং করার কথা ছিল। আমি যে তোমার এখানে অ্যাঙ্কার বানাই দিছি, আর আমি অপোজিট সাইডে, ভাই ভাই আম দ্য অ্যাঙ্কার, রাইট? হ্যাঁ আই নো ইট দ্য অ্যাঙ্কার বাট আই এম ট্রাইং টু বি। হ্যাঁ, সো এখন তুমি আমারে বলো, আমি কিছুক্ষণ ট্রাই করি। সেটা হচ্ছে তোমার কোয়ারেন্টাইন কেমন যাচ্ছে আমার, তুমি বলো, আমি তোমার সম্পর্কে এখন শুনি। আসলে কি বলবো যে মানুষ অনেকের কাছ থেকে শুনি যে কোয়ারেন্টিনে এসে তাদের সময় কাটে না বা সময় কাটানোর কোনো স্কোপ থাকে না, কিন্তু আমার ক্ষেত্রে মানে ব্যাপারটা সম্পূর্ণ রকম ভিন্ন। যেহেতু আমি একটা দৈনিক আনন্দবাজার পত্রিকা স্টাফ রিপোর্টার হিসেবে আছি, এবং সেক্ষেত্রে দেখা যায় যে একটা পত্রিকার মানে একটা অনেক রকম কাজ থাকে, নিউজ হুম করা, নিউজ শেয়ার দেয়া, এডিট দেয়া, তারপর মানে প্রতিনিধিদের সাথে কথা বলা, এইসব ব্যাপারগুলো মানে কাজ করতে করতে দেখা যাচ্ছে যে মানে মানে একটা এসব কমিউনিকেশনের মধ্যে থাকা, মানে একটা প্রপার একটা কমিউনিকেশনের মধ্যে থাকতে পারতেছো, বুঝতে পারছি। বাট এই টাইমটায় সবচেয়ে বেশি আমি রিলেটেড, আমার রিলেটেড ইভেন আমার আমার ফ্রেন্ড সার্কেল বলতে গেলে তেমন নাই, আমার কলিগদের থেকে আমি, আর মিডিয়া রিলেটেড মানে আমাদের মিডিয়া পাড়ায় যারা আছে এদের থেকে সবচেয়ে বেশি যে জিনিসটা পেয়েছি সেটা হচ্ছে তোমার মেন্টালি ফ্রাস্ট্রেশন। সবার একই কমপ্লেইন যে মেন্টালি সবাই ফ্রাস্ট্রেটেড, অ্যান্ড আমারও কাইন্ড অফ সেম। মানে আমার হচ্ছে মানে মনে হচ্ছে আমি আমি জাস্ট বেরোইতে চাই বাসা থেকে, আই ক্যান্ট লিভ ইয়ার এনিমোর, বাট উই হ্যাভ টু সেভ, অ্যান্ড মানে সেভ আওয়ার ফ্যামিলি বেসিক্যালি। মানে আমার জিনিসটা হচ্ছে যে আমি বাইরে গেলাম, আমি সেফ থাকলাম, আমি যদি আমার কিছু হলো, বাট ফ্যামিলিতে বাবা মা, সো উই হ্যাভ টু কিপ দেম সেফ ফার্স্টলি। হ্যাঁ অবশ্যই, আমাদের আমাদের পরিবারের প্রত্যেকে মানে যে ওল্ড এজ পার্সন আছে যার মানে বিশেষ করে 40 ঊর্ধ্ব যারা আছে তারা এই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এটাই সমস্যা, মানে খুবই একটা প্যাথেটিক একটা টাইম। সো এই টাইমে আসলে মানুষ, আমি যাই না, আমি কিছুদিন, আমি ঈদের দিন যদিও বেরোছিলাম, অ্যান্ড ঈদের দিন 2টা পিক নিয়ে বেশ মানে বেশ একটা বড় ধরনের ঝামেলা আমার পড়তে হয়েছে। মাস্ক কোথায়, হ্যান্ড গ্লোভস কোথায়, আমি জাস্ট গাড়ি থেকে নেমে জাস্ট মানে একটা দোকান থেকে কিছু চকলেট কিনছি, অ্যান্ড মানে পুরাপুরি কন্ট্রোভার্সি, লাইক মাস্ক কই, গ্লোভস কই। সো আসলে জিনিসটা সত্যি যে অতটুকু টাইমের মধ্যে কিন্তু আসলে জিনিসটা যেভাবে স্প্রেড হচ্ছে অতটুকু টাইমই কিন্তু এনাফ মানে একেবারে ধরার জন্য।
সেটা অবশ্যই, কিন্তু বর্তমানে কিন্তু এখন আবার একটা রুলস জারি হয়েছে, যদি মাস্ক না পরে রাস্তায় বের হওয়া 1 হয় লাখ 20 হাজার তাহলে টাকা রাইট? 6 মাসের জরিমানা এবং আচ্ছা অনূর্ধ্ব 1 লক্ষ জরিমানা। দ্যাটস গ্রেট, মানে আই ডোন্ট হ্যাভ 1 লাখ 20 হাজার টাকা। আমি বলবো যে ভাই আমার কাছে 1 লাখ 20 হাজার টাকা নাই, আমি দিতে পারবো না। বাট হ্যাঁ সত্যি কথা, যেটা মানে টাকার চেয়ে বড় ব্যাপার যেটা, লাইফটা আসলে খুবই মানে মানে আমাদের কাছে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হচ্ছে লাইফ। অ্যান্ড ওয়েন ইটস অ্যাবাউট ফ্যামিলি, উই অলসো মানে স্টে সেফ অ্যান্ড কিপ আওয়ার ফ্যামিলি সেফ। কজ আমি আমার বাবা লাস্ট মান্থে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক করলো, তো সবকিছু মিলে জাস্ট ইট ওয়াজ লাইক আ ডিজাস্টার। খুবই দুঃখের একটা বিষয়, আসলে জানতে পারি না কমিউনিকেশন গ্যাপের কারণে। কমিউনিকেশন গ্যাপ, এক্স্যাক্টলি ওটা সমস্যা। না আসলে হ্যাঁ, মূল কথা হচ্ছে যে তোমারও আইডিটা একবার করে ডিসেবল হয়েছে এবং আমার আইডিটাও ডিসেবল হয়েছে, না আমার যার আইডি, কারণে আমার আইডি ডিএক্টিভ ছিল, কারণ হচ্ছে আমি, আমার মনে হচ্ছিল যে ফেসবুকে যখনই ঢুকছি মানে পরিচিতদের মারা যাচ্ছে, পরিচিতরা মারা যাচ্ছে, ইনফেক্টেড হচ্ছে, এই জিনিসটা আসলে খুবই প্যাথেটিক জিনিসটা নেওয়া। সো মনে হচ্ছিল যে না, এর চেয়ে আউট অফ কমিউনিকেশন থাকি আই গেস মানে বেটার থাকা যাবে। তো এই জন্য হচ্ছে প্রায় কমিউনিকেশন থেকে একদম দূরে থাকার মানে একটা প্ল্যানিং জাস্ট এই আর কি। আচ্ছা নীরা, যেটা আমরা যেটা জানি যে তুমি টেলিভিশনে উপস্থাপনা করছো এবং সেটা হচ্ছে চ্যানেল 9-এ, সেই হ্যাঁ, চ্যানেল 9-এ প্রায় 1 বছর ধরে তুমি উপস্থাপনা করছো, তোমার এক বছরের বেশি হওয়ার কথা। আমি লাস্ট এপ্রিলের 9 তারিখ থেকে হচ্ছে চ্যানেল 9-এ জয়েন করি, অলরেডি এখন হচ্ছে কি মাস চলে, জুন রাইট, মে জুন, হ্যাঁ জুন, সো 1 বছরের বেশি। আর তোমার যে এই যে মানে চ্যানেল 9-এ যে উপস্থাপনার যে জার্নিটা, সেই জার্নিটা অলমোস্ট কি মানে কিরকম ছিল এবং যে উপস্থাপনা করতে তোমার কিরকম লাগে সেটা যদি আমাদের দর্শকদের জন্য একটু বলতা। উপস্থাপনার জিনিসটা কি, আমি আরজে ছিলাম, তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আমি আমি তো থিয়েটার করতাম, তুমি তো সেটা জানো, থিয়েটার করতাম বলতে ছিলাম, প্রাচ্যনাটে ছিলাম, তো সেইখান থেকে কিন্তু জার্নি শুরু। তো এরপর রেডিওতে জয়েন করা, অ্যান্ড রেডিও থেকে মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে রেসপেক্টের যে জায়গাটা যদি আমি ধরে রাখতে চাই, তাহলে অ্যাঙ্কারিং ইজ দ্য বেস্ট প্রফেশন। কারণ মানে মানুষ আমাদের মিডিয়া পাড়ায় আসলে সমালোচনা সবারই নিয়ে আছে, যারা অ্যাক্ট্রেস, যারা মডেল, যারা আরজে, যারা অ্যাঙ্কার, সবাইকে নিয়ে হচ্ছে তোমার মানে একটা কন্ট্রোভার্সি সবার মধ্যে থাকে, মানে বাইরের যারা, আউট অফ মিডিয়া যারা। তো আম্মুর ক্ষেত্রে যদি বলি, আম্মু অ্যাঙ্কার আরজে এই দুইটা জিনিস হচ্ছে প্রচুর সাপোর্ট করতো। সো অ্যাঙ্কারিং জিনিসটা আমার মনে হয়েছে যে নো, দিস ইজ দ্য প্রফেশন, অ্যান্ড দিস ওয়াজ টোটালি টাফ। কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট তোমার অ্যাঙ্কারিং এর জন্য ট্রাই করি, বাট হ্যাঁ আমি একটা মানুষকে থ্যাঙ্কস না দিয়ে পারতেছি না, সেটা হচ্ছে চ্যানেল 9-এর হেড অফ প্রোগ্রাম তানভীর ভাই। তানভীর ভাইয়ের সাথে আমি আসলে বাইরের একটা প্রজেক্টে তোমার কাজ শুরু করলাম, সেটা হচ্ছে সিলন সুপার সিঙ্গার। তো সিলন সুপার সিঙ্গার এর কাজ শুরু করার পর যেটা হলো, সেটা হচ্ছে তানভীর ভাই আমার বললো যে তুমি কি করতে চাও, হোয়াটস ইওর ফিউচার প্ল্যান। আমি বললাম যে ভাইয়া আমি, আমার টার্গেট হচ্ছে অ্যাঙ্কারিং। সে আমার জাস্ট বললো যে তুমি তাহলে রেডিওর জব ছেড়ে দাও। তো আই ওয়াজ লাইক সিরিয়াসলি, আমি জব ছেড়ে দিব? বলে হ্যাঁ ছেড়ে দাও। তো আমার মনে আছে যে আমি এপ্রিল থেকে, এপ্রিল মাসটা আমি রেডিও, পুরা মাসটা রেডিও প্লাস চ্যানেল 9 দুইটাই রানিং রান করলাম একসাথে। তো একসাথে রান করে হচ্ছে তারপর রেডিওতে কথা বলে ছেড়ে দিলাম রেডিও, অ্যান্ড তারপর থেকে চ্যানেল 9-এ জার্নি শুরু। চ্যানেল 9-এ ফার্স্ট হচ্ছে গত বছর ঈদে আমার ফার্স্ট প্রোগ্রাম যায় সিনেটিউন। আমার মানে রিফাত ভাইরে আমি থ্যাঙ্কস না দিয়ে পারবো না, প্রোগ্রাম প্রডিউসার রিফাত ভাইয়ের মাথা জাস্ট আমি নষ্ট করে ফেলছিলাম। কারণ আমার একদম ফার্স্ট টাইম, আমি ক্যামেরা এদিকে, আমি ক্যামেরার দিক থেকে বারবার লুক সরায় ফেলতেছি, যদি আমি ক্যামেরার সামনে কাজ করি স্টিল আমি স্ক্রিপ্ট ভুলে যাইতেছি, মানে ইটস টোটালি টাফ। মানে অ্যাঙ্কারিং ইজ টাফ, মানে আমি যেটা বলবো, আমাদের অ্যাক্টিং এর ক্ষেত্রে যেটা হয় বারবার টেক নেওয়া হচ্ছে, বাট লাইভ অ্যাঙ্কারিং ইজ কোয়াইট টাফ। অ্যান্ড আমি যদিও বাইরের
প্রোগ্রামে অ্যাঙ্কারিং করি, তুমি সেটা জানো। লাস্ট অবশ্যই দুইটা এক্সপোতে আমি অ্যাঙ্কার হিসেবে ছিলাম, তোমার ইনোভেশন এক্সপো 2019 অ্যান্ড তোমার সিরামিক এক্সপো 2019-এ। সো হোপ যে 2021-এ আবার কিছু একটা হবে, 2020-তে আমি আর কিছু আশা করছি না। আশা আসলে আশা করার কোনো স্কোপ নেই, আসলে কোনো সম্ভাবনা দেখছি না। না, আমার আসলে মুভিটা নিয়ে বেশ আশাবাদী ছিলাম আমি, বাট মুভিটা একদম ঠিক আগে আগে যে জিনিসটা হলো, দ্যাট ওয়াজ প্যাথেটিক। কারণ প্রসূনদার সাথে কিছুদিন আগেও কথা হলো, প্রসূনদার কথা হচ্ছে যে উই আর ওয়ার্কিং অন দ্যাট, লেটস সি কি হয়, সো উই ডোন্ট নো, ইউ নো। তারপর আসলে ইয়া, এখন তোমার কাজকর্ম কেমন চলছে আমাকে এটা বলো, হ্যাঁ তোমার সেটা হচ্ছে কাজকর্ম। তোমার আমার দুজনের জার্নি একসাথেই ছিল, থিয়েটার থেকে কাজটা শুরু হয়েছিল, হ্যাঁ হ্যাঁ থিয়েটারটা এখনো কন্টিনিউ আছে, এবং পাশাপাশি ভার্সিটির পাশাপাশি আমি এই দৈনিক আনন্দবাজার পত্রিকায় আমার ফুল এফোর্টটা দেওয়ার চেষ্টা করছি। কারণ আমাদের পত্রিকাটা মাত্র 1 বছর বয়সে আলহামদুলিল্লাহ, কি বলবো যে আমাদের সোশ্যালে এবং সামাজিক মাধ্যমে খুব ভালো একটা অবস্থানে, মানে খুব ভালো একটা সাড়া শব্দ পেয়েছে। কারণ হচ্ছে দৈনিক আনন্দবাজার পত্রিকাটা একটা সম্পূর্ণ ব্যবসায়িক একটা পত্রিকা, এবং আমরা সবসময় চিন্তা ভাবনা করি যে একটা ইউনিক চিন্তা ভাবনা করি যে আমাদের পত্রিকাটা একটা স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা আমাদের পত্রিকাটা মানে সামনে এগিয়ে নেওয়ার জন্য। মানে প্রমোশনের জন্য যতটুকু তোমাদের দরকার হয়, মানে প্রমোশন বলি, অ্যান্ড তোমাদের মানে টোটাল কাজগুলো হচ্ছে প্রোডাক্টিভ, তাই তো? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তো সেই বুঝতে কাজটা পেরেছি। থেকে মানে শুরু করেছিলাম, কিন্তু আমাদের কাজগুলো গ্র্যাজুয়ালি মানে ইনক্রিজিং হচ্ছিল আমাদের কাজগুলো, কিন্তু করোনার কারণে যে আমাদের মানে কি বলবো, করোনার কারণে প্রায় সব করোনা হ্যাজ কাজ মেড এভরিথিং, ডোন্ট সে অ্যাবাউট করোনা এনিথিং। মানে আমার অবস্থা হচ্ছে, আমার সামনে কেউ এখন করোনা নিয়ে কথা বলে, মানে আই উড লাইক টু সে প্লিজ ডোন্ট সে অ্যাবাউট করোনা, বিকজ তারপরও বলবো কি, মানে প্রত্যেকটা শত মানে শতাব্দীতেই কিন্তু আসলে একটা করে মহামারী আসে, সো এটা আসবে, আমরা কিন্তু আগে থেকে আমাদেরকে অ্যাওয়ার থাকা উচিত ছিল, আমাদের আগে থেকে অ্যাওয়ার থাকা উচিত ছিল যে, কারণ গত গত শতাব্দীতেও কিন্তু ছিল, স্পেন, আমি যতটুকু রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে তোমার স্পেন ফ্লু অর সামথিং কিছু একটা ছিল, অ্যান্ড এই শতকে হচ্ছে তোমার করোনা, নেক্সট শতক পর্যন্ত আমরা বাঁচবো কিনা উই ডোন্ট নো। ওকে সামির, তোমাকে যদি আমি একটু মানে একটু কমেন্ট পড়তে বলি, তুমি একটু কমেন্টটা পড়ো, আমাদের এক দর্শক কমেন্ট করেছে। সাইমানিয়া, তোমার উপর ক্রাশ, ওকে তোমার ফ্যান ফলোয়ার, তোমার আমি ফ্যান ফলোয়ার জানতাম। কিন্তু আমাদের লাইভটা দেখছে, এবং আশা করবো যে হ্যাঁ তারা যেন একটু লাইভটা শেয়ার দেয়, এবং আরো কিছু অবশ্যই, কমেন্ট যদি করেন। যারা যারা লাইভ দেখছেন তারা ডেফিনেটলি শেয়ার করবেন, অ্যান্ড আমি আমার আইডি থেকে যদিও শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে আমি ফোনেই অলরেডি লাইভে, সো আমি আমার পেজে অলরেডি শেয়ার করে দিয়েছি, আপনারা যারা যারা দেখছেন কাইন্ডলি সবাই শেয়ার করে দেবেন। হ্যাঁ, ডোন্ট ফরগেট টু শেয়ার, এই লাইনগুলো আমি বলতাম আমি যখন রেডিওতে ছিলাম, আমার মনে আছে যে এক্স্যাক্টলি লিসনার্স, ইউ আর লিসনিং 98.4 FM, লাইক এভাবে বলবো, যারা যারা আপনারা এই মুহূর্তে আমাকে শুনছেন তারা অবশ্যই পোস্টটা শেয়ার করতে ভুলবেন না। আমার মনে হচ্ছে যে আমি আমার সেই মাইকের সামনে এখন বসা, আই মিস মাই মাইক। সে তোমার বিরাট ফ্যান, দেখো যে সে লিখেছে কি যে তোমার কোনো কিছু নাই যে আমি না দেখি, আচ্ছা, মানে ও মাই গড, সে তোমাকে মানে ডিপ ফলো করে। ও গড, ও যেটা গড, বলতে নিয়েছিলাম যে নীরা, তুমি রেডিও 71 98.4-এ আর যে ছিলে, যে তোমার শোগুলো দেখা হতো, আর তুমি যখন মানে ফেসবুকে যখন তোমার শোগুলো লাইভ গুলো আসতো, তোমার শোগুলো মানে দেখার চেষ্টা করতাম, মানে তোমার কি বলবো যে অ্যাকচুয়ালি আসলে তোমার আমি যখন প্রার্থনাতে ছিলাম, প্রার্থনাতে যখন আমার রানিং, প্রার্থনাতে 3 মান্থস রানিং, আমি কিন্তু প্রার্থনাতে ঠিক স্কুলিংটা শেষ পর্যন্ত করতেও পারি নাই, যেটা আমার একটা ব্যর্থতা বলবো। আমার প্রার্থনাতে পাশাপাশি আমার বাসা অনেক দূর, মানে বাসা অনেক দূর, আমার বাসা হচ্ছে ডেমরার মধ্যে, সো আমার সেই ডেমরা থেকে রেগুলার মানে সেই কাঁটাবন যাওয়া, সেখান থেকে হচ্ছে আমি জাস্ট কিউরিয়াসিটির বসে যে মানে আরজিদের লাইফটা কেমন,
মানে রেডিও জিনিসটা কেমন, একটা মানে ইয়ার বসে হচ্ছে কিউরিওসিটির বসে আমি জাস্ট অডিশন দিতে গেলাম, আই গট সিলেক্টেড, আই ডোন্ট নো ওয়াই আই গট সিলেক্টেড। অ্যান্ড তানজিম ভাই হচ্ছে আমাকে বললো যে নিরা তোমাকে হচ্ছে 3 মাস গ্রুমিং করাবো, দেন তুমি শোতে বসতে পারবা, যদি 3 মাস গ্রুমিং এ তোমার মধ্যে কোনো ইম্প্রুভমেন্ট আমরা পাই। তো 1.5 মাসও গ্রুমিং মনে হয় না করা লাগছে, হুট করে তানজিম ভাই বললো এপ্রিলের 1 তারিখ থেকে, 2018 সালের এপ্রিলের 1 তারিখ থেকে তোমার কিন্তু গ্রুমিং শো শুরু। আমি তখন কনসোল প্লে করতে পারি না, আমি তখন কি বলবো, মানে আই ওয়াজ লাইক ও মাই গড আমি কি করব গিয়ে। পরে হচ্ছে জাস্ট বসাই দিল 1 তারিখ, অ্যান্ড দেন ওই থেকে মানে রেডিও ক্যারিয়ার শুরু। অ্যান্ড ওখানে আমার 3 ঘন্টা শো যেহেতু থাকতো, সো আমার আসলে থিয়েটারটা মানে কন্টিনিউ করা পসিবল হয় নাই। বাট হ্যাঁ, রেডিও লাইফটা আমার, আমি যে জিনিসগুলা সবচেয়ে বেশি অ্যাচিভ করছি সেটা হইতেছে, যেমন তোমার রেডিওতে 15K কমেন্টস উঠানো, ইটস কোয়াইট টাফ। সো আমার শোতে তেমন কোনো কন্টেন্ট ছিল না, জাস্ট গান প্লে করা, অ্যান্ড আই ইউজ টু টক, অ্যান্ড আই লাভ টু টক আ লট, সো জাস্ট কথা বলতাম অ্যান্ড গান প্লে করা, অ্যান্ড দ্যাটস ইট। সো দ্যাট ওয়াজ এ গুড, মানে গুড টাইম, দ্যাট ওয়াজ গুড টাইম, মানে আমার লাইফের একটা গুড পার্ট ছিল ওই টাইমটা, 1 বছর, 1 বছরের বেশি যদিও রেডিওতে আমি ছিলাম। হ্যাঁ, তোমার শোগুলো আসলেই খুব সুন্দর হতো, এবং তোমার মানে কথা বলার রেডিওতে যে তুমি যখন মাইকের সামনে বসতা, এটা জাস্ট টোটালি অসাম, খুব ভালো ছিল যে। এবং বলতে চাই, দেখো নীরা, তোমার মানে লাইফ ট্র্যাকটা, তুমি থিয়েটারে ভর্তি হয়েছো মানে অভিনয় শেখার জন্য, সেখান থেকে চলে গেলে তুমি রেডিও স্টেশনে, রেডিওতে, হ্যাঁ সেখান থেকে তুমি চলে আসলে সেখান থেকে টেলিভিশন। আমি অ্যাঙ্কার, সেখান থেকে আমি ফ্রিল্যান্সার। লাস্টলি তুমি এখন আবার অভিনেত্রী, মানে তুমি আবার অভিনয় অভিনেত্রী ফিরেছো। না, আমার কিন্তু ফার্স্ট কাজ কিন্তু অভিনয় ছিল, বুঝছো? আমার কিন্তু ফার্স্ট তোমার রেডিওতে জয়েন করার আগে তোমার টুকটাক নাটক, তারপর হচ্ছে তোমার হচ্ছে লাস্ট যে নাটকটা কাজ করলো, আমার আসলে নাটকের নাম মনে থাকে না, আই ডোন্ট নো ভাই। আমি অনেক টিভিসিতে কাজ করছি, গ্রিন ডেল্টার একটা টিভিসি ছিল, ওই টিভিসিটা মানে বেশ তোমাকে কি বলবো, মানে 1 মিলিয়ন প্লাস ভিউ, কারণ খুবই ফানি একটা ক্যারেক্টার, আমি আসলে কেমন টাইপ আমার সাথে রাগারাগি জিনিসটা যায় না। আচ্ছা একটা কমেন্ট করি, হ্যাঁ, প্রতিদিন সূর্য উদিত হয় শুধুমাত্র ও জীবিত সরি, সফল ব্যক্তিদের জন্য, শত বছর বেঁচে থাকো, সফল হও, শুভ বন, হ্যাপি বার্থডে আপু, বাই দ্য ওয়ে সরি সরি, থ্যাংক ইউ নীরা, আসলে আমি আমি কিন্তু ভেবেছি যে তোমাকে সকালবেলা উইশ করছি, ভালোবাসা নিস, ওকে, হ্যাপি বার্থডে আপু, আমাকে আবার থ্যাংক ইউ, মনে করাই দেওয়ার জন্য। আমি আজকে আসলে এটা আপনার বার্থডে, ভেবেছিলাম। বাই দ্য ওয়ে আজকে আপনার বার্থডে, সো সবাই আপনকে উইশ করবেন, যারা যারা দেখছেন ডেফিনেটলি আপনকে সবাই উইশ করবেন। আচ্ছা যেটা আমি বলতেছিলাম ওটা শেষ করি, তো পরে হচ্ছে তোমার টিভিসিতে ওইটা ক্যারেক্টারটা যেটা ছিল, ইমেল হক ভাইয়া হচ্ছে ডিরেক্টর ছিল, অ্যান্ড স্পটে যাওয়ার পর সেখানে যদিও আমার কোয়ার্টিস যে ছিল প্রনীল ভাই, প্রনীল ভাইয়ের সাথে এখনো পর্যন্ত বেশ ভালো একটা মানে সম্পর্ক। সো মানে যাওয়ার পর আমার ক্যারেক্টার হচ্ছে যে আমার হাজবেন্ডকে আমি বকাবকি করতেছি এমন একটা ক্যারেক্টার, আমি জাস্ট আমি হেসে দিছি যে ভাই আমি সারা জীবন হেসেই কাটাইছি, আমি কি বকা দিব। তো আমাদের শুটিংটা অনেক কম টাইমে, 2টা না 3টা টেক লাগছিল মনে হয়, তার মধ্যে শুট শেষ 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 পারছো তুমি, আমি আমাকে আমি হ্যাপি। বাট হ্যাঁ, টিভিসি করাইছে অনেকগুলো, এন্ড লাস্ট যে নাটকে কাজ করলাম সেটা হচ্ছে থাপ্পড়ে লেগে থাকা প্রেম। থাপ্পড়ে লেগে থাকা প্রেমটা যদিও ইউটিউবে পাওয়া যাবে, এন্ড ইউটিউবে সেটাও ভালো, মানে খারাপ না, ভালো হ্যাঁ, হয়েছে কাজটা, মানে আমি আমি একটু যদি একটু নোট করতে চাই যে মানে কি বলবো, তোমার যখন মানে তোমার প্রোগ্রাম হয়, রানিং হয়, বা তোমার কোনো ছবি টবি ছাড়ো, সেখানে অনেকে কমেন্ট করে যে তুমি খুব রাগি ফেস নিয়ে থাকো, আসলে যে তুমি টিভি পর্দায় রাগি ফেস থাকো, এবং হচ্ছে যে মানে তুমি ন্যাচারালি রাগি ফেস নিয়ে থাকো। আসলে কি তুমি এতটা রাগি কি না, না এটা খুব আমি জানার ইচ্ছা। আমি আমি খুবই বদমেজাজি, আমি খুবই বদমেজাজি, বাট আমার একটা ভালো গুণ হচ্ছে সেটা হচ্ছে আমার মধ্যে কোনো ইগো নাই, এন্ড আমি মানুষের সাথে ঝামেলার মধ্যে কখনো যাই না, মানে আই লাভ টু ইগনোর পিপল, যে ভাই আমি কোনো ঝামেলা কোনো টাইপের কোনো ঝগড়াঝাটির মানে বাইরে গিয়ে হচ্ছে আমি যেটা চাই সেটা হচ্ছে ভাই
মানে টোটাল জিনিসটা বাদ দিয়ে দিই, যে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি কমিউনিকেশনে না থাকি, বাট আমি কোনো ঝামেলা যাবো না। মানে ঝামেলা করতে আমি রাজি না, বাট আমি রাগি, আমি রাগি সেটা আমি মানবো, আমি রাগি, বাট আমি খুব চুপচাপ থাকি বাসায়। আমার আমার মানে আমার বাবা মা আমাকে মানে সবসময় যেটা দেখে যে কাজের বাইরে আমি কোনো কথা বলি না। আমার কলিগরা আমাকে সবসময় যেটা পাইছে যে বাচ্চা একটা মেয়ে, কারণ আমার কলিগরা আমার চেয়ে অনেক সিনিয়র, অ্যান্ড আমি জাস্ট বাচ্চা একটা মেয়ে, আমি জাস্ট অনলি 22। সো দে আর মানে অলমোস্ট সবাই হচ্ছে 30+, আমি তাদের কাছে একটা বাচ্চা মেয়ে, তো বাচ্চা একটা মেয়ে, তাদের কলিগ হিসেবে কাজ করছি এতদিন, তো সবার কাছে হচ্ছে মানে ওই বাচ্চার মতো আদরটা পাই। অ্যান্ড মিডিয়া তো মোটামুটি এখন ইয়াগুলো পাচ্ছি। আর আমার লাস্ট যে টিভিসিতে কাজ করা হয়েছে সেটা হচ্ছে ব্র্যাকের একটা টিভিসি, ব্র্যাকের একটা কাজ। অ্যান্ড যদিও ব্র্যাকে ব্র্যাক থেকে কাজটা হচ্ছে বিভিন্ন মানে ওরা বিভিন্ন ইভেন্টে ওরা দেখাচ্ছে, বাট ওদের পেজ থেকে এখনো রিলিজ হয়েছে কিনা আমি আসলে এখনো শিওর না, কারণ হচ্ছে আমি ফেসবুকে মাঝখানে বেশ অনেকদিন মানে ইনঅ্যাক্টিভ ছিলাম, সো বলতে পারবো না, কারণ একদম করোনার মানে কোয়ারেন্টাইনের কিছুদিন আগে জাস্ট কাজটা করা আমার। যদি বলতে চাই, তোমার তো প্রায় মানে কত বছর হলো যে এই মিডিয়া লাইনে চলাচলটা? আমার ক্যারিয়ারের শুরু হচ্ছে 2018-র জানুয়ারি থেকে। তার মানে কি মানে আমার সাথে যখন দেখা হয়েছিল ঠিক তখন থেকেই? That was the first time. ওয়াও, That was ইটস the first গ্রেট! time. And that was my first audition even. মানে দিগন্তকে তুমি চিন্তা, রাইট? দিগন্তই হ্যাঁ হ্যাঁ হচ্ছে আমাকে ফোন দিল যে নীরা এমন একটা অডিশন, অ্যান্ড তুমি জাস্ট একটা ট্রাই করে দেখো। আমি তখন অ্যাক্টিং জানি না, কিচ্ছু জানি না, আমি না আমার দিয়ে কিচ্ছু হবে না। তারপর তো অডিশন দিলাম, অডিশন দিয়ে হচ্ছে মানে 19 তারিখ, জানুয়ারির 19 তারিখ শিমুল আপু আমাকে ফোন দিল, রনি ভাইয়ার বোন। শিমুল আপু ফোন দিল, শিমুল আপু শিমু আপু সরি, শিমু আপু ফোন দিল, শিমু আপু শিমু আপু আমি শিমুল বলে ফেলছি, শিমু আপু ফোন দিল, ফোন দিয়ে বললো যে তুমি কি 23 তারিখ ফ্রি আছো? আমি বললাম যে হ্যাঁ আপু আমি ফ্রি, আমি তো ফ্রি ডেফিনেটলি। শিমু আপু আমাকে জিজ্ঞেস করছে ফ্রি কিনা, আই এম ডেফিনেটলি ফ্রি। আচ্ছা টিভিসির কাজ আছে, সকালবেলা রেডি থাকবো। আচ্ছা ঠিক আছে আপু, কস্টিউম কি কি লাগবে? এই কস্টিউম লাগবে, ওকে ফাইন। এন্ড এই কালারই কস্টিউম ছিল, বুঝছো? মানে তোমার সাথে সবকিছু এইটা না, বাট এই কালারই ছিল। ওয়াও, ইটস দ্য গ্রেট! এত ওহ গড, এত মিল কিভাবে হয় আসলে জানি না। প্রায় অনেকদিন পর তোমার সাথে আসলে একটা লাইভ অনেক প্রোগ্রাম দূর, করতে অনেক পারছি। দূর। না আমার আসলে কাজ ছাড়া আপন, সত্যি কথা যেটা কি মানে আমি আড্ডাবাজির মধ্যে খুব কম থাকি। মানে আড্ডাবাজি আমার কাছে জিনিসটা মনে হয় যে টাইম ওয়েস্টের চেয়ে টাইম ইনভেস্ট করা বেটার। হ্যাঁ, টক্সিক ডেফিনেটলি। রিলেশনশিপ আর আড্ডাবাজি এই দুইটা জিনিসে হচ্ছে টাইম ওয়েস্ট। তো আমার মতে হচ্ছে এই দুইটা জিনিস এড়ায় যদি মানে টাইমটা কোনো জায়গায় ইনভেস্ট করা যায়, মানে নিজের ভ্যালুর সাথে সাথে পকেটের ভ্যালু বাড়বে। হ্যাঁ, ডেফিনেটলি, এটা আসলে খুব একটা ভালো পয়েন্ট, এবং এটা যদি করা যায় আর কি বলবো, যে নিজের লাইফের ক্যারিয়ারটাকে অনেক দূর এগিয়ে নেওয়া যায়। তবে নীরা, আমি এখন যদি একটা কথা বলতে চাই, যে আমি লাস্ট যেটা শুনতে পেয়েছি, তোমার গাওয়া গানে জি সিরিজে একটা কন্ট্যাক্ট হয়েছে এবং একটা জি মিউজিক সিরিজ, ভিডিও। হ্যাঁ জি সিরিজ, হ্যাঁ, জি সিরিজ এর সাথে আমার গানটা রেকর্ড করা হয়েছে 1 বছর আগেরও। সো ফাইনালি হচ্ছে আমার ইচ্ছা ছিল যদিও ধ্রুব মিউজিকসে দেওয়ার, বাট ফাইনালি হচ্ছে জি সিরিজে তপু ভাই পরিচিত প্লাস দূরে ভাই পরিচিত, তো মনে হলো যে না আসলে জি সিরিজে একটা ট্রাই করি। সো জি সিরিজে কন্ট্রাক্ট সাইন করার পর আমাদের শুট হওয়ার কথা ছিল হচ্ছে এপ্রিলের ফার্স্ট উইকে, অ্যান্ড ইউ নো দ্য রেস্ট, ইউ নো দ্য রেস্ট, এই জানি হচ্ছে নীলা, ব্যাপার। আমি যদি তোমাকে একটু রিকোয়েস্ট করি, যে তুমি কি আমাদের এখন এই বললেন আমার আজকের পুরো ঠান্ডা লাইভ, লেগে গেছে, প্লিজ। না আসলে যদি তুমি একটু গান 2-1 কলি যদি গানটা গাইতা, তাহলে বা মানে আমাদের যে দর্শক গুলা যারা তোমার মানে গানের ফ্যান, তোমার গান শোনার জন্য বুঝছি, অধীর আগ্রহ নিয়ে আসবে। তুমি আজকে তোমার বার্থডেতে মানে আমারে পুরাপুরি মানে প্ল্যান করে আসছো যে ওরে আজকে লাইভে এনে ওরে আজকে পুরাপুরি মানে অডিয়েন্স যারা আছে, ভিউয়ার্স যারা আছে, তাদের সামনে আজকে পুরাপুরি ধুইতে হবে, অ্যান্ড ওরে আজকে গান গাওয়াইতে হবে ওর এই অবস্থা। আমি বুঝতে পারছি এটা তোমার ক্রিয়েটিভিটি নীরা, এটা তোমার একটা অ্যাসে, তুমি একটা এত সুন্দর গান গাইতে পারো। এখন যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে অল্প করে একটু গাও।
তাহলে আমাদের আচ্ছা ঠিক দর্শকরা খুব আছে, আনন্দ আমি পাবে। আমি জানি না যে আমার গলার অবস্থা কি, কারণ আমি লাস্ট প্রায় কত কত মাস বলবো, 6 মাসের বেশি আমি গান থেকে পুরোপুরি দূরে আছি। আমি কি ওই গানটাই শোনাবো নাকি অন্য কোনো গান শোনাবো বলো? তোমার ইচ্ছা যেটা তোমার ভালো লাগে। আচ্ছা আমি একটা ইংলিশ গান শোনাই, আমার খুব ফেভারিট একটা গান, যদি তোমার প্রবলেম না থাকে, যদিও খুবই স্যাড একটা গান, স্টিল আমার খুব ফেভারিট একটা গান। না আজকে স্যাড গানটা যাচ্ছে না হলো না, আচ্ছা আমরা তাহলে আজকে তোমার আমরা একটা, স্যাড আমরা স্যাড হতে আমি চাই না। আমার লাইফে ফার্স্ট যখন হারমোনিয়াম ধরি, আমার মনে আছে আমি ফার্স্ট যে গানটা শিখছিলাম সেই গানটা হচ্ছে এটা, জন্মদিনে কি আর দেব তোমায় উপহার, বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে নাও প্যার, সো হ্যাপি বার্থডে। Wow, 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 Neha. I'm just surprised. আমার লাইফের ফার্স্ট হারমোনিয়ামে গাওয়া গান দিয়ে তোমার আমি আজকে উইশ করে দিলাম, সো গাওয়ার অবস্থা শুনে বুঝতে পারতেছো আমি আসলে লাস্ট Really, এক Neha, I'm সপ্তাহ just ধরে আসলে খুব really বাজে একটা surprised. লাস্ট সিচুয়েশনে আসি, যদিও লাস্ট 1 উইক ধরে মানে আমার ফ্যামিলিতে এমন অবস্থা যে আমার ভাইয়া ডক্টর, তো ভাইয়ার কথা হচ্ছে বাবা তুমি আইসোলেশনে থাকো, তোমার জ্বর আসছে, তোমার ঠান্ডা লাগছে অ্যান্ড তোমার গলা ভাঙছে, তার মানে তোমার আইসোলেশনে থাকতে হবে। আমি 1 সপ্তাহ ধরে লিটারালি আইসোলেশনে, পুরা মানে রুম থেকে বেরোচ্ছি না, রুমের সামনে এসে খাবার দিয়ে যাচ্ছে এমন একটা অবস্থা। বাট আই নো আম নট ইনফেক্টেড কজ আমার এখন আর জ্বর নাই। আসলে সচেতনতা না আসলে খুবই সচেতনতা জরুরি। ডেফিনেটলি, সচেতনতা ডেফিনেটলি সবার সবার রাখতে হবে, তোমারও রাখতে হবে আমারও রাখতে হবে, যেহেতু বাসা থেকে কাজ করছো সো ইউ আর অ্যাট লিস্ট ওয়ার্কিং, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট, বাট আমাদের অবস্থা হচ্ছে কি, আমাদের জন্য আসলে জিনিসটা খুবই ডিজাস্টার হয়ে গেছে, কারণ আমাদের যেমন অফিসে, আমার অফিসের প্রবলেম হচ্ছে যারা গাড়ি প্রোভাইড করছে, বাট আমার বাসা এতই দূরে যে ওরা আসলে এই পর্যন্ত গাড়িতে আনা নেওয়া জিনিসটা ওদের জন্য আসলে খুব একটা মানে ঝামেলা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি, সমস্যা নেই। আমরা আশা করি যে এই করোনা মহামারী খুবই তাড়াতাড়ি চলে যাবে এবং গেলে আমরা নিরাকে ইনশাল্লাহ আবার সেই টেলিভিশনের ইনশাল্লাহ চ্যানেল লাইনের মিউজিক সাংশন সিনেটিনে আবার সেই মাইকে সিমেট্রনে উপস্থাপনা ডেফিনেটলি করতে পারবো এবং দেশের পরিস্থিতি ডেফিনেটলি ভালো হলে আমরা কি বলবো আমাদের এই যে অভিনেত্রী কি বল সায়মা সিকদারকে আমরা দেখতে পাবো, আমাদের বড় পর্দায় দেখতে পারবো। যে আশা করি যে আর আমার আসলে জিনিসটা কি পুরোপুরি নেশা বুঝছো, কারণ আমার ফিল্মে কাজ করার কখনো ইচ্ছা ছিল না, আর্ট ফিল্মে ইচ্ছা ছিল, বাট ফিল্মে কাজ করার পর এখন ঝোঁকটা আমার বেশি হচ্ছে, মানে আমি জানি না কেন অ্যাক্টিং এর দিকে, মানে ঝোঁকটা এখন বেশি হচ্ছে অ্যাক্টিং এর দিকে, যে না আমার মনে হচ্ছে যে যদি মানে ফেম এর জন্য অ্যাক্টিং সেক্টর ইজ দ্য বেস্ট, অ্যান্ড আমি যদি মানে রেসপেক্ট বলি বা আর্নিং সোর্স বলি বা তোমার খুব কম সময়ে সবচেয়ে বেশি টাকা আর্ন করার বেস্ট ওয়ে হচ্ছে তোমার অ্যাঙ্কারিং, মানে এগুলোর আইডিয়া হয়তো তোমার আছে, সো সবকিছু মিলা হচ্ছে অ্যাঙ্কারিংটাও ধরে রাখতে চাইতেছি, পাশাপাশি অ্যাক্টিংটাও চাইতেছি, এদিকে রেডিওতেও 2 একটা রেডিও থেকেও অফার আসতেছে, ওদিকেও যাইতে চাইতেছি, সো আই ডোন্ট নো হোয়াট টু ডু, আই আই নিড আ লট অফ টাইম, আই নিড আ লট অফ টাইম। প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের সাথে আছেন, আমাদের মানে এত উপস্থাপিকা সায়মা সিকদারের একটা ফেসবুক পেজ রয়েছে আরজি নীরা, যেটার লাইক বর্তমানে প্রায় ১৭কে। আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো যদি আপনারা তার পেজে লাইক দিয়ে অ্যাক্টিভ থাকেন তাহলে তার আপডেট যে কাজগুলো তা আপনারা সরাসরি জানতে পারবেন, এত গুণী একজন মানুষের। তা আশা করব যে এই করোনা মহামারী চলে গেলে আমরা তাকে আবার পূর্ণোদ্যমে সেই সচল রূপে ইনশাল্লাহ আবার ইনশাল্লাহ টিভি দোয়া সিনেমার করো সামনে দেখতে পাবো। আপন, মানে সবার কাছে যেটা মানে রিকোয়েস্ট করব, মানে একদম আর্নেস্ট রিকোয়েস্ট, যেটা সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, বেঁচে থাকলে ইনশাল্লাহ অনেক কাজ করতে পারবো, এন্ড সবার সাথে আচ্ছা কমেন্ট, ওকে আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস কমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস কমেন্ট, দিস ইজ রিডিকুলাস, দিস ইজ রিডিকুলাস, আই ডোন্ট ওয়ান্ট টু রিড দিস কমেন্ট, ওকে সো সবার কাছে একটাই মানে দোয়া থাক, মানে রিকোয়েস্ট থাকবে, সবাই দোয়া করবেন যেন অনেক সুস্থ থাকতে পারি, অনেক ভালো থাকতে পারি, এন্ড আবার মানে সেই
কর্মক্ষেত্রে মানে একদম ব্যস্ততার মধ্যে কাটাতে পারি। আমি আমার মানে ওই লাইফটা খুব মিস করতেছি, প্রচন্ড মিস করতেছি, কারণ আমি লাস্ট 2টা বছর জাস্ট আমার স্টাডি মোটামুটি বিশাল বড়টা গ্যাপ পড়ছে, কজ আমার ফোকাস ছিল মিডিয়া। এন্ড আমার মা এখনো, আমার মায়ের এবারও কথা হচ্ছে তুমি প্রাইভেট অ্যাডমিট হও, তুমি আমি অলরেডি সোরারদেতে মার্কেটিং ডিপার্টমেন্টে আছি, বাট আম্মু কথা হচ্ছে নো তুমি ক্লাস করো না, তুমি একটা কথা, অফিসে লেখো সরোয়ারদি তোমার, সরোয়ারদি আমার জগন্নাথ, আমরা কিন্তু এখানে খুব পাশাপাশি আছি, পাশাপাশি। নেইবার, উই আর নেইবার্স বাট উই নেভার মেট, উই নেভার মেট, নেভার নেভার, অনেক চেষ্টা করা উই হয়েছে, নেভার মেট, অনেক অনেক টাইমিং মিলানো হয়েছিল, বাট আনফরচুনেটলি দেখা এটাই হয়নি। কথা, উই নেভার মেট। অনেকবার প্ল্যান হয়েছে আমাদের বাট আমরা কখনো দেখা করতে পারি নাই, দেখা হয় না আনফরচুনেটলি, এটা আসলে আনফরচুনেটলি দেখা হয় নাই। বাট আমি ক্লাস করি না, আমি আসলে এখন একদমই ক্লাস করি না, কারণ আমার অফিস কাজকর্ম নিয়ে এতটা ব্যস্ততার মধ্যে আমার থাকতে হয়। লাস্ট যেমন গত বছর 6টা মাস টানা সিলন প্রজেক্টে, সিলনের এই প্রজেক্টের পিছনে একদম পুরা টানা চলে গেছে, আর পাশাপাশি শুটিং, তারপর হচ্ছে এদিক ওদিকের কাজ, মানে সব। 2019 ওয়াজ অ্যামেজিং ফর মি, আমার জন্য একটা মানে গোল্ডেন ইয়ার ছিল 2019, বাট 2020 হ্যাজ হ্যাঁ, বিন মাই লাইফ। কি বলবো যে আমরা আশা করবো যে এই সমস্যা খুবই চলে, মানে তাড়াতাড়ি চলে যাবে এবং তাড়াতাড়ি সলভ চলে হয়ে যাক, যাবে। এটাই এটাই সবার কাছে আসলে, সবাই দোয়া করবেন, যারা যারা বাসায় লিজা, আছেন, যারা যার যার ধর্মের, এটা সবাইকে রিকোয়েস্ট করবো, যার যার ধর্মের, সবার ধর্ম অনুযায়ী, যারা হিন্দু আছেন তারা পূজা করেন, যারা মুসলিম তারা ডেফিনেটলি নামাজ পড়েন, অ্যান্ড আর কি বলবো, ওয়ার্কআউট আমার জন্য যেটা সবচেয়ে বেশি, হ্যাঁ হ্যাঁ, আমার আমার জন্য সবচেয়ে বেশি যেটা মানে কাজ করছে সেটা হচ্ছে ওয়ার্কআউট। তো সবাই বেশি বেশি ওয়ার্কআউট করেন, মানে হেলথি হেলথ দরকার, রাইট? সেটাই। তা নীরা, তোমাকে অসংখ্য ধন্যবাদ যে আসলে তুমি তোমার যে মূল্যবান সময়টুকু আমাদের দৈনিক আনন্দবাজারের আলাপন অনুষ্ঠানে দিয়েছো। এবং তোমাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমাদের যে আলাপন আয়োজনটা, এটার আজকে প্রথম শো গেল এবং প্রথম শো এর প্রথম অতিথি হচ্ছে তুমি, ও এবং ওয়াও, সেটাও দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড আই অ্যাম দ্য লাকিয়েস্ট ওয়ান। আবার একটু মানে নোট দিতে চাই, যখন তোমার মানে প্রথম অডিশন ছিল সেখানে তোমার পার্টনার ছিলাম আমি, প্রথম আজকে দৈনিক হ্যাঁ আনন্দবাজার আলাপনের প্রথম লাইভ প্রোগ্রাম, সেখানেও তুমি আমার পার্টনার। কেন, আমি 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 ফার্স্ট, আমি ফার্স্ট, ওকে অসংখ্য ধন্যবাদ ওকে নীরা, এত আপন, থ্যাংকস সুন্দর। আ লট, থ্যাংকস আ লট ফর ইনভাইটিং মি, অ্যান্ড যারা সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ। অ্যান্ড এর কিভাবে যে লাস্ট 40টা মিনিট কেটে গেল আমি জাস্ট এরও পেলাম না, অ্যান্ড থ্যাংকস আ লট, মানে সবাই স্টে সেফ, অ্যান্ড আর তো কিছু বলার নাই। দৈনিক আনন্দবাজারে যারা লাইভটি এতক্ষণ দেখেছেন বা দেখছেন, সবার প্রতি অনুরোধ রইল, আপনারা যারা দেখছেন, আমাদের এখন থেকে প্রায় সপ্তাহে একদিন পর পর আমাদের লাইভ অনুষ্ঠানটি হবে। আমরা আশা করব প্রত্যেকদিন আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমরা প্রত্যেকদিন চেষ্টা করব নীরার মতো বিশেষ বিশেষ মানুষদের আমাদের লাইভে নিয়ে আসতে, যাতে আপনারা তাদের কথা শুনতে পারেন এবং আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তা ধন্যবাদ আমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ধন্যবাদ, ধন্যবাদ নীরা ধন্যবাদ তোমাকে। সবাইকে, ধন্যবাদ আপন তোমাকে, অ্যান্ড অ্যাগেইন হ্যাপি বার্থডে, অ্যান্ড 12টার আগে একবার উইশ করে দিব, লাস্ট উইশ, হ্যাপি বার্থডে, অ্যান্ড বল মানে ও না, বল বল একটা পোস্ট করে দিব আজ লাস্ট উইশ। কি বলবো যে একটা কথা বলতে গেলে যে আজকে এত মানুষের উইশ আসছে, বাট আমি কারো রিপ্লাই দিতে পারছি না আসলে, যে খুবই নো, একটা ইউ মানে রিপ্লাইড মি, ইউ রিপ্লাইড মি, কিছু কিছু মানুষের রিপ্লাই পাচ্ছে, তুমি তো পাবাই, তুমি আজকে তোমার সাথে আমার কন্ট্যাক্ট করা লাগছে, তুমি আমার গেস্ট। হ্যাঁ তো এই তো কাজে কাজে পড়লে না, ওকে নো 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 নো, নীরা আশা করি খুব শীঘ্রই আমাদের নতুন ভাবে নতুন কোন প্রোগ্রামে আবার হয়তো দেখা হয়ে যেতে ইনশাল্লাহ পারে। ইনশাল্লাহ সেই পর্যন্ত ইনশাল্লাহ সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো এবং সতর্কতার সাথে থাকো। ইনশাল্লাহ, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, বাই। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।